করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। বললাম তো আরএসএস টাকা এক এক বাড়িতে 8,000-10,000 করে টাকা দিয়েছে। দেখা যাচ্ছে শহরগুলোতে তৃণমূল ভোট কম পেয়েছে, কম টাকা দিয়েছে ওয়ার্ডে ওয়ার্ডে। জগন্নাথকে জিজ্ঞেস করুন না কত টাকা দিয়েছে এগারোটা ওয়ার্ডে, 11টা ওয়ার্ডে 15 লাখ টাকা করে দিয়েছে। আর সেখানে বিনা পয়সায় ভোট করছে তৃণমূল। তিনবারে ভোট তো নয়, অনেকবার ভোট। না না, মানে তিনবারে রাজ্য সরকার ক্ষমতায় থাকাকালীন হিসাবে কঠিন বলবো না, নোংরামি বিজেপি সরকার যা নোংরামি করেছে কাকে লাগায় নাই, কি পেশার। কিন্তু আমি তো কেষ্টমণ্ডল না, সব পেশারকে এই মাথায় তুলে নিয়েছে। হ্যাঁ, খেলা হলো, এখনো শেষ হয়নি, এখন অনেক সিট বাকি আছে। অনেক সাংবাদিক জগন্নাথকে কোলে বসছিল, কোলে বসেছিল অনেক সাংবাদিক, সেগুলো আমরা জানি। বলুন আর কি বলছেন। কিছু সাংবাদিক বসছিল বোলপুরে বিজেপি ক্যান্ডিডেট কোলে। তুমি তো বিজেপির দালাল, তোমার চ্যানেলটা তো এক নম্বর বিজেপির দালাল। তুমি আমাকে জিজ্ঞেস বা করছো না, তোমাকে বলবো বা কেন, দালাল চ্যানেল তো, এগুলো তো ঘরের চ্যানেল। তোমার মধ্যে নোংরামি কথা তো বলে না, যে কথা আমি বলি না তোমাদের টিভিতে বসিয়ে দিলে, আমি বলেছিলাম কথা। এবারে জয়ের মূল কারণ দিদি, আচ্ছা আমি একটা কথা বলি, আমরা সবাই তো বাঙালি, হ্যাঁ কি না বল, তাহলে বাংলায় এসে বাংলার মেয়েকে হাফ প্যান্ট পরিয়ে দেবে, এটা কি বাঙালি মেয়েরা মেনে নেবে? বাংলার মেয়েদের অপমান না, তা মা বোনেরা প্রচণ্ডভাবে ভোট দিয়েছে, এটা অস্বীকার করা যায় না, তাহলে এই রেজাল্ট হয় না। তাহলে এই জয় কি মহিলাদের জয়? একবারে মমতা ব্যানার্জির জয়, মমতা ব্যানার্জি ভোট দিয়ে আজকে এই জায়গায়। এবং সংগঠন বিজেপি সংগঠন নাই, কিন্তু ভাড়াটিয়া লোক ছিল, ভাড়াটিয়া লোক ছিল, ভাড়াটিয়া মানুষ ছিল, তোমার ভাড়াটিয়া লোক ছিল, ভাড়াটিয়া মানুষ ছিল, এজেন্সি দিয়ে ফ্ল্যাগ লাগানো, এজেন্সি দিয়ে পোস্টার লাগানো, তাদের এই কারবার ছিল। এবং বাড়িতে বাড়িতে আরএস পয়সা পুঁজিয়ে দিয়েছে, যে যেমন বাড়ি, কাকু 2,000, কাকু 5,000, কাকু 10,000, 20,000 টাকা মতো। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় সব শ্রেণীকে নিয়ে দল করে, সংখ্যালঘু, খেটে খাওয়া মানুষ, আদিবাসী, শিখ, জৈন, সবাইকে নিয়ে বাংলার মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে, বাংলা ঘুরে দাঁড়ালো,
বাংলার কালচারে ছিল না, সেই বাংলা দেখিয়ে দিল ঘুরে দাঁড়িয়ে কি করতে পারে। আমি হেরে গিয়েছি, ওটা আমার খুব দুঃখজনক ব্যাপার। আমি ভোলা মিত্র যদি করোনা না হতো তাহলে ওটাও আমি হারতাম না। প্লাস এই এসপি যে ধরনের পুলিশ দিয়ে অত্যাচার করেছে ভোটের দুদিন ধরে, মুশিকিগুলো দিয়ে অত্যাচার করেছে, ভয়ঙ্কর অত্যাচার। এক শ্রেণীর মানুষ ভয় পেয়ে গেল, প্রশাসন ভেবে নিল, পুলিশ প্রশাসনের কিছু জন মানুষ যে আবার বিজেপি আসছে আমরা দাদাগিরি বেশি করব, আমরা ভালো হব। কিন্তু ঈশ্বর আল্লাহ আছে, মমতা ব্যানার্জি কি রাখে। বারবার বলছে পঞ্চায়েত ভোট হয়নি, পঞ্চায়েত ভোট না দিতে পারা খুব এবারে খুশি। ওসব বাজে কথা বলে লাভ হবে, ওসব ফালতু কথা বলে লাভ হবে। দিলীপ ঘোষ সবাই পড়া যায় কেন হবে না। মির্জাফর যারা বেইমান, যারা কোটি কোটি টাকা চার পাঁচ বছরে নিয়ে গেছে, ভালো ভালো দপ্তরের ছিলেন, এই সতী শুভেন্দু ওর মতন বড় চোর কেউ ছিল না। দেখুন ওর কোনো বুদ্ধিশুদ্ধি নাই, ওর জন্য ভোট আমাদের বেরিয়েছে, ওরকম প্রেসিডেন্ট থাকা হবে। তিন অধ্যায়, রাজকারণা রামনগর ও মঙ্গল বেনারসি, শাহাটিক স্টাইল।